হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন পিঠের কালো দাগ কীভাবে দূর করা যায় আজকে আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ব্যবসা নিলাম এবং ব্যাসনের মাধ্যমেই কিন্তু আমরা পিঠের যে কালো দাগ আছে সেটা দূর করতে পারি তা কীভাবে দূর করবো আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিই এর মধ্যে আপনাকে কিছু পরিমাণ পানি দিতে হবে তা আমি পানিটা দিয়ে দিচ্ছি মোটামুটি কয়েক চামচ পানি দেবেন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেবেন তো দেখুন এখন আমি এটা পেস্ট করে নিচ্ছি ভালোভাবে পেস্ট করে নেবেন এটা যেন কোনো মতোই যেন দলা দলা না থাকে পিঠের যত কালো দাগি থাকুক না কেন আর পিঠে যদি এটার সাথে যদি ব্রাউন থাকে মানে ফুটি ফুটিয়ে ফুসফুরির মতো জুড়ি থাকে কালোর পাশাপাশি এর সঙ্গে মধু মিশিয়ে নিতে পারেন আর যদি মধু যদি ওইরকম না থাকে ক্লিন থাকে জাস্ট পিঠের জাস্ট কালো দাগ তাহলে অবশ্যই আপনি শুধুমাত্র এই বেসনের সাথে পানি মিশিয়ে মিক্সার করে আপনি এটা ব্যবহার করতে পারেন তো দেখুন আচ্ছা এটা আমরা মিশিয়ে দিচ্ছি আচ্ছা এটা আমরা মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা বাসায় ভালো করবে আর বেসন কিন্তু মোটামুটি সব দোকানেই পাওয়া যায় মুদিখানা দোকানে আপনারা কিনে নিয়ে আসতে পারেন তবে চেষ্টা করবেন যে ভালো বেসনটা নিয়ে আসার জন্য বেতন বেসনের একটা ফ্লেভার আছে আচ্ছা এই বেসনটা এখন যদি আপনি যদি পিঠে লাগান তাহলে কিন্তু আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু পিঠের কালো দাগ দূর হয়ে যাবে তা এটা আসলে আপনারা কয় বেলা ব্যবহার করতে পারেন এখন অনেকের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে আমি আসলে ভাইয়া এটা বেলা দিতে পারি বা কতবেলা দেওয়াটা ভালো বা উপকার হবে আমি আপনাদেরকে বলবো আপনি দিনে দুই বেলা ব্যবহার করবেন দিনে দুই বেলা জাস্ট এটা গোসল করার আগে যদি আপনি যদি পিছিয়ে রেখে দেন দিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট পর গোসল করেন তাহলে তার কোনো সমস্যা নেই আর রাতে আরেকবার করতে পারেন রাতে জল গোসল করা সম্ভব নয় সেক্ষেত্রে আপনারা মুছে ফেলতে পারেন এভাবে আপনারা দিনে দুইবেলা ইউজ করুন বেসন এবং হালকা পানির মিশ্রণে বেসনের দাম খুবই কম আপনারা এটা প্রাকৃতিকভাবে আপনার পিঠের যত কালো পোড়া দাগ আছে থাকুক তা কেন সম্পূর্ণটাই দূর করতে সক্ষম বা ভালো ফলাফল পাবেন তা আমাদের এই ছিল ভিডিও ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ